আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আশা করছি সকলে খুবই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। পরবর্তী ভিডিও যখন দেব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আজকের ভিডিওটি শুরুই করছি রান্নাঘর থেকে। তো আজকে আমি রান্না করবো একেবারেই বাঙালি স্টাইলের পাতলা খিচুড়ি। তো কে কে এরকম পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলুন কিভাবে আমি খিচুড়িটা রান্না করি, তবে খিচুড়ির সাথে আমি কিছু সবজি দিয়ে দেব, সেই কারণেই আমি এখানে পেঁপে, গাজর আর আলু দিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন, অনেকে বাঁধাকপির সাথে দিতে পারেন, এরপর শিম দিতে পারেন, বরবটি দিতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে তিন রকমের সবজি ছিল, তো আমি সেটাই দিয়ে দেব। তো এবার আমি সবজিগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এবার সবজিগুলো সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে যে আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এবার পোলার চাল দিয়ে দিলাম। এবার চাল আর ডাল আবার ধুয়ে নেবার পালা। এই তো চাল ডাল ধোয়া কমপ্লিট। ফ্রাই প্যানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এবং এই ঘিয়ের মধ্যেই আমি সবজিটা ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। আমি সবজিটা খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এই তো সবজি ভাজা কমপ্লিট। এবার আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সাথে দিয়েছি 4 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, বেশ কয়েকটা লবঙ্গ, 3টা এলাচ, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, একেবারেই অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, এর সাথে চাল ডাল মিক্স করে দেব। চাল ডাল খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু পাতলা খিচুড়ি সেই ক্ষেত্রে চাল ডাল না ভাজলেও চলবে। তবে এই যে আমি পানি দিয়ে দিলাম, এখানে পানির কোনো পরিমাপ নেই, যেহেতু পাতলা খিচুড়ি সেই ক্ষেত্রে পানি পরে একটু লাগতেও পারে নাও লাগতে পারে। তবে পরবর্তীতে যদি পানি লাগে সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে। চাল ডাল অনেকটাই ফুটে এসেছে, এবার এর মধ্যে আমি সবজি দিয়ে দেব।
ডালের সাথে সবজিও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কাঁচা গন্ধটা যেন চলে না যায় সেই কারণেই আমি একেবারেই খিচুড়িটা নামানোর আগেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার খিচুড়িটাকে বাগার দেওয়ার পালা। কিছু পেঁয়াজ ভেজে নিলাম, তার সাথে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা। বাগার দেওয়ার পরে আমি খিচুড়ির উপর দিয়ে 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, শুধু বাগার দিলেও চলবে। খিচুড়ির জন্য এবার বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুনগুলো আমি একটু মোটা সাইজের করেই কেটে নিয়েছি। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। সাথে 2 পিস ইলিশ মাছও ভেজে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। 2 পিস এই কারণেই শুধু আমার জন্য, কারণ ছোট ভাই তো ইলিশ মাছ খায় না। বাঙালিকে যাই বলুন না কেন, ভাত মাছের পরে তাদের প্রিয় খাবার কিন্তু খিচুড়ি, হোক সেটা ভুনা অথবা পাতলা। তবে কার কার এরকম বেগুন ভাজি আর ইলিশ মাছ দিয়ে পাতলা খিচুড়ি পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দইটা আনিয়েছিলাম ভাগ্যকুল থেকে, তবে ভাগ্যকুলের দই মিষ্টি কিন্তু সারা বাংলাদেশে কম বেশি সবার কাছে বেশ জনপ্রিয়। এবং এই ভাগ্যকুলের আসল জার্নিটাই শুরু হয়েছিল মুন্সিগঞ্জ থেকে, সেটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। দই দিয়ে, চিড়া দিয়ে, খই দিয়ে, মুড়ি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কার দই, খই, চিড়া, মুড়ি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো বাকি অংশ ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, আবারও বলছি, যাবার আগে একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।